প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছ কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে তোমাদের সু কোর্সের মাধ্যমে পরীক্ষা ছাড়াই তোমরা ডিগ্রি পেতে পারবে এমনই একটা সার্কুলার কিন্তু ইউজিসির তরফ থেকে জারি করা হয়েছে কি বলা হয়েছে অনলাইন অফলাইন নিয়ে এবং পরীক্ষা ছাড়াই তোমরা কিভাবে এই কোর্সের মাধ্যমে এ ডিগ্রি পেতে পারবে সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কাজেই যদি তোমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি বন্ধুরা সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি নিউ এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি নিয়ে কিন্তু বিস্তারিত চল্লিশ মিনিট ধরে এক্সপ্লেন করে আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকাশিত হয়েছে এবং সেই অনুযায়ী প্রত্যেকটি রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য ইউজিসি কিন্তু লাগু করেছে যেখানে বলা হয়েছে চল্লিশ পারসেন্ট যে ক্লাস রয়েছে সেই ক্লাস অনলাইনে নেওয়ার কথা এবং বাকি সিক্সটি পারসেন্ট ক্লাস অফলাইনে নেওয়ার কথা মানে তোমরা বুঝতেই পারছো যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারের এ প্রায় আড়াই মাস অ্যাকচুয়ালি ক্লাস হবে এ ধরে নিতে পারো তোমরা অনলাইনে এবং বাকি সময় তোমাদের যে সাড়ে তিন মাস রয়েছে সেই সাড়ে তিন মাস ক্লাস কিন্তু অফলাইনে হবে যেটা ইউজিসির তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল ও নিউ এডুকেশন পলিসির দরুন দু হাজার একুশে এবং প্রত্যেকটি রাজ্যের ইউনিভার্সিটিকে এই রিকোয়েস্টটাই করে দেওয়া হয়েছিল এই কোর্সের সুবিধা কী অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা প্রতিনিয়ত ক্লাস করতে পারে না যে তোমাদের মধ্যে যে যে ছাত্রছাত্রীরা ধরো ইউজি কোর্স করছো তোমাদের কিছু অনার্স পেপার রয়েছে পাসের পেপার রয়েছে তোমাদের কোনো একটা পেপার তোমরা অনলাইনে সোয়ান কোর্সের মাধ্যমে রীতিমতো তিরিশ পারসেন্ট এ চল্লিশ পার্সেন্ট ক্লাস তোমরা অনলাইনে করলে এবং সেখান থেকে এ তোমরা যে ক্রেডিটটা পেলে সেই ক্রেডিটটা তোমাদের মেন কোর্সে কনভার্ট হয়ে গেল তার মানে একটা পেপার বা যেগুলো তোমার সোয়ান কোর্সের মাধ্যমে তোমরা পড়ছো সেইটা তোমাদের এক্সাম না দিয়েই অ্যাকচুয়ালি অন অফলাইনে ফিজিক্যালি যেরকম এক্সাম হয় সেরকম এক্সাম না দিয়েই তোমরা সোয়াম কোর্সটা করে একটা সার্টিফিকেট পাচ্ছ সেই সার্টিফিকেটটার যে নম্বর সেটা ক্রেডিট হিসাবে ট্রান্সফার হয়ে যাচ্ছে তোমার মেন ইউজি করছে এই ফর্ম্যাটটা কিন্তু এবং রীতিমতো বা এই যে সার্কুলারটা যে গাইডলাইন আকারে কিন্তু অনেক আগেই এই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ সেই অনুযায়ী সোয়াম কোর্সকে কিন্তু লাগু করা হয়েছিল এবং প্রত্যেকটি ইউনিভার্সিটিকে প্রত্যেকটি কলেজকে কিন্তু এই সোয়াম কোর্সের চল্লিশ পার্সেন্ট ক্লাস অনলাইনে এবং সিক্সটি পার্সেন্ট ক্লাস অফলাইনে করার নির্দেশিকা জারি করেছিল ইউজিসি সেই নির্দেশ কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি এই মুহুর্তে মানেনি এবং প্রত্যেকটি ইউনিভার্স করেনি কিছু ইউনিভার্সিটি আছে যারা এই সোয়ান কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীদের এডুকেশন বা নিয়ে যাচ্ছে কিন্তু অন্যান্য বেশ কিছু ইউনিভার্সিটি আছে যারা এই অনলাইনে ফর্টি পারসেন্ট ক্লাস অফলাইনে ফর্টি পার্সেন্ট ক্লাস এই বিষয়টাকে একসেপ্ট করছে না এর বিভিন্ন কারণ কিন্তু একাধিক ইউনিভার্সিটির তরফ থেকে উঠে আসছে কোথাও বলা হচ্ছে অফলাইনে যদি পড়াশোনা না হয় তাহলে ছাত্রছাত্রীরা এগিয়ে যেতে পারবে না অফলাইন পড়াশোনার সাথে কখনোই অনলাইন পড়াশোনার বাস্তবে কোনো তুলনা হয় না একই সাথে আরও কিছু ইউনিভার্সিটি আছে যারা বলছে এ যে ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র যাদের কাছে স্মার্টফোন আছে যাদের কাছে ইন্টারনেট ব্যবস্থা ভালো আছে তারাই শুধুমাত্র পড়তে আসে না এবং যে সমস্ত প্রত্যন্ত এলাকা রয়েছে যে সমস্ত যে সমস্ত প্রত্যন্ত এলাকায় ইউনিভার্সিটিগুলো রয়েছে যেখানে এ স্বাভাবিক সুযোগ সুবিধা নেই এই সেই সমস্ত জায়গায় ছাত্রছাত্রীরা প্রত্যেকে এই অনলাইন ক্লাস করতে কিন্তু পারবে না আর সেটা উল্লেখ করেই কিন্তু কিছু ইউনিভার্সিটি এই মুহূর্তে এই সোয়াম কোর্সকে কিন্তু

যার কারণে কিন্তু এই মুহুর্তে এডুকেশন সিস্টেম আবার আর একই ছাদের তলায় থাকা সত্ত্বেও কারণ আমরা জানি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যা বলবে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি কলেজকে প্রত্যেকটি ইউনিভার্সিটিকে সেই নির্দেশ মানতে হবে কিন্তু ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন নির্দেশ দেওয়ার পরেও দেখতে পা দেখা যাচ্ছে কিছু কলেজ এই বিষয়টাকে ফলো করছে ফর্টি পারসেন্ট অনলাইন ক্লাস আর সিক্সটি পারসেন্ট অফলাইন ক্লাস কিন্তু কিছু ইউনিভার্সিটি ফলো করছে না তাহলে এডুকেশান সিস্টেমটা দুভাগে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে এই কারণ কারণে এবারও আবার পুনরায় কিন্তু ইউজিসি প্রত্যেকটা কলেজকে কিন্তু একই রকম অনুরোধ জানিয়েছে এই ফর্টি অনলাইনে ক্লাস করতে এবং অফলাইনে ক্লাস করতে হচ্ছে ফর্টি অনলাইনে ক্লাস এবং সিক্সটি অফলাইনে ক্লাস করার কথা উল্লেখ করে দেশ তথা রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটিকে এই সোয়াম কোর্স লাগু করার অনুরোধ জানিয়েছেন ইউজিসি কিন্তু এখানে একাধিক ইউনিভার্সিটি কিন্তু মানছে না বিষয়টা এক্ষেত্রে সোয়াম কোর্স ভালো না খারাপ সেই বিষয়ে আমি আসছি না কিছু ইউনিভার্সিটি পক্ষে যাচ্ছে কিছু ইউনিভার্সিটি বিপক্ষে যাচ্ছে এখানে ইউনিভার্সিটির আমি একেবারেই দোষ দেবো না কারণ সত্যি এরকম কিছু প্রত্যন্ত এলাকা আছে যেখানে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা নেই অনলাইন ক্লাস করার আর যেটা বিভিন্ন সময় আমরা দেখেছি এই অনেক গ্রামের ছাত্রছাত্রী আছে তাদেরও স্বপ্ন তাকে অ্যাকচুয়ালি কলেজে ভর্তি হওয়ার কলেজে পড়াশোনা করার উচ্চশিক্ষা গ্রহণ করার তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হবে প্রথমে ইনফ্রাস্ট্রাকচারটা যেটা রয়েছে সেটাকে ঠিক করতে হবে কারণ কোনো ইউনিভার্সিটি চাইবে না যে ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে তার মধ্যে কিছু কলেজ এ সুবিধা পাক এই সুঙ্কোষের কিছু ছাত্র সুবিধা না পাক প্রত্যেকে যাতে সমান সুবিধা পায় এটাই প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজের ভাবা উচিত সেই কারণে কিছু ইউনিভার্সিটি যদি এটা অ্যাকসেপ্ট করে কিছু ইউনিভার্সিটি যদি না অ্যাকসেপ্ট করে তাহলে এটা এডুকেশান সিস্টেমের সামঞ্জস্যতা বজায় রাখে না তো এই মুহূর্তে ইউজিসি সেই কারণেই কিন্তু আবার অনুরোধ জানিয়েছে এখন বিভিন্ন ইউনিভার্সিটি এটাকে মানতে চাইছে বিভিন্ন ইউনিভার্সিটি মানছে না তা তো এখন দেখার বিষয় আমাদের রাজ্যের ইউনিভার্সিটিগুলো এই সোয়াম কোর্স নিয়ে অ্যাকচুয়ালি কি ডিসিশান নেই তোমাদের কী মনে হয় ফোরটি পার্সেন্ট অনলাইনে এবং সিক্সটি পারসেন্ট অফলাইনের যে সোয়াম কোর্সের কোর্সটার কথা ইউজিসি উল্লেখ করেছে সেই কোর্সটা অ্যাকচুয়ালি লাগু করা উচিত প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখনকার যে কলেজ ইউনিভার্সিটির এর ইনফ্রাস্ট্রাকচার সেই অনুযায়ী কি লাগু করা উচিত প্রতি অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না সাথে একটা কথা প্রত্যেকে বলবো আজকে নয় হোক আজকে হোক না হোক কিন্তু বিগত সময়ে কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মকে অনলাইনে আসতে হবে কিন্তু অনলাইনে কোনো কিছু লাগু করার আগে আমার মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে একটু পরামর্শ করে নেওয়া উচিত ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে অনলাইন যদি আজকে নাও হয় পরবর্তীকালে অনলাইনই একমাত্র রাস্তা আমি জানি কোনো জায়গায় অসুবিধা হবে কিন্তু এই অসুবিধা ধীরে ধীরে কাটিয়েই কিন্তু আমাদের অনলাইনের পথে যেতে হবে এমন কোনোদিনও হবে না যে সব সিস্টেম ঠিক হয়ে যাবে একদিনে সব ইউনিভার্সিটি একদিনে সমস্ত কিছু ঠিক করবে আস্তে 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 একটা ইউনিভার্সিটির থেকে আরেকটা ইউনিভার্সিটি এরকমভাবে সিস্টেম অ্যাকচুয়ালি চলবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় কারণ একদিনে কোনো কিছু চেঞ্জ করা সম্ভব না একদিনে টু জি থেকে একদিনে কেউ ফাইভ জিতে আসতে পারে না আর প্রত্যেকে আস্তে আস্তে টু জি থেকে থ্রি জি এসছে তারপরে আস্তে আস্তে ফাইভ জিতে এসে আমরা পৌঁছেছি এখন ফাইভ জি এসছে মানে প্রত্যেকে ফাইভ জি ব্যবহার করে এরকমটি নয় কিন্তু ব্যাপারটা একই রকম ইউনিভার্সিটি আস্তে আস্তে মানবে কোনো ইউনিভার্সিটি এই মুহূর্তে মানছে না এবছর মানছে না কিন্তু পরবর্তী বছর মানবে কোনো একটা জিনিস লাগু হলে তার মধ্যে যুক্তি তর্ক পজিটিভ নেগেটিভ সব কিছুই থাকে এক্ষেত্রে যে ইউনিভার্সিটিগুলো পক্ষে যে ইউনিভার্সিটিগুলো বিপক্ষে এ প্রত্যেকেরই কিন্তু একটি যুক্তি রয়েছে এখন দেখার বিষয় ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা অন্যান্য রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি কখন একত্রিতভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই সোয়াম কোর্স চালু হয় বাদ বাকি তোমাদের কি মতামত রয়েছে সোয়াম কোর্স সম্বন্ধে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে কিন্তু জানাতে ভুলো না